রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক পদ্মা নদীর জলে ভাসছে 1000 পরিবার। বড়শিমল অঞ্চল, তেঘুরি অঞ্চল, সম্মতিনগর অঞ্চল ভুগছে খাদ্য সংকট এবং চিকিৎসার ঔষধের অভাবে। খাবার দাবার সবকিছু রান্না করে খেতে পাই না, গ্যাসের এত দাম, ঘরে জল ঢুকে গেছে বলে এত ডুঙ্গাতে করে প্যাকাঠি বয়েছি। পদ্মা নদী ও ভাগীরথী নদীর মধ্যে ডিফারেন্স মাত্র 1.5 কিলোমিটার। আমি বলছি যে আমাদের মানে এটা কোনো সহায়তা করুক, এই রাস্তায় চলাচলের জন্য কোনো যান চলাচল হচ্ছে না বা কিছু হচ্ছে না, বা কোনো ওয়ার্ড প্রশাসন কিছু ই নিচ্ছে না। তো আমরা চাইবো এই রাস্তাটা ক্লিয়ারলি আমাদের সুবিধা করা দেওয়া হোক, এটাই চাই আমি। সেখানকার পঞ্চায়েত মেম্বারদের সাথে যোগাযোগ করেও কোনো রকম সুযোগ সুবিধা পাওয়া যায়নি বলে জানাচ্ছে এলাকাবাসী। ফারাক্কার জল বাড়ায় আতঙ্কে ভুগছে এলাকার মানুষ। ফিরোজা হেলথ কেয়ার ট্রাস্ট অ্যান্ড ISO সার্টিফাইড হসপিটাল আপনাদের খুব সুপরিচিত এবং স্বনামধন্য সংস্থা। রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি ও ভেন্টিলেশন সহ ICU পরিষেবা, 24 ঘন্টা রক্ত পরীক্ষা ও X-ray অত্যাধুনিক ডিজিটাল DR মেশিন দ্বারা করা হয়। রয়েছে USG ও 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। খুব কম খরচে ডেলিভারি ও মাইক্রো সার্জারি করা হয়। আমাদের ঠিকানা গাড়িহাট রোড, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। ফিরোজা হেলথ কেয়ার ট্রাস্ট হাসপাতাল।